বৃষ্টির মধ্যে মোমোর ভাই। আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি আর কাকনও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি, আজকে জাস্ট ব্লগটা শুরু করলাম। আমারও একটু সকালবেলায় তাড়া ছিল, আর সকাল কাল রাত্রির থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিল তাতে মানে সকালবেলায় কী করে বেরোবো, কাকুন কী করে বেরোবে, এই নিয়ে একটু হ্যাপাসেড হয়ে গেছিলো, ওই জন্য আর সকালবেলায় ব্লগটা স্টার্ট করা হয়নি। আমি ফিরে এসেছি, আমি ফিরে এসে যে আমি আবার একটু কাজ করতে বসেছি, আমার একটু কাজ আছে অফিসে, তো সেই কাজ করতে বসেছি। কাকুন এখনও পর্যন্ত আসতে পারেনি, বিধাননগর থেকে বেরিয়েছে, বেরিয়ে বলছে রাস্তায় এত জ্যাম এত জ্যাম এত জ্যাম, ও এসে পৌঁছতে মানে ও রাস্তে আজকে মনে হয় একটু দেরিই হবে। দুর্গাপুজো চলে এসছে স্বাভাবিকভাবেই, হাতিবাগান চত্বর শোভাবাজার চত্বর ওদিক তো জ্যাম লেগেই থাকবে। দেখি কখন এসে পৌঁছয়, ও এলে একটু কথাবার্তা বলবো, তারপরে আমি একটু বেরোবো, কারণ পাড়াতেও পুজো তো লেগে গেছে, তো একটু বেরোবো। তো চলো আগে কাকন আসুক, তখন আবার দেখা হচ্ছে। এই যে কাকন এসছে, জ্যাম ফ্যাম কি খাওয়া? আজকে আমি গঙ্গা জল কিনেছি, তা আবার 5 টাকা দিয়ে। মানে সব জায়গায় মোটমাট প্যান্ডেল হচ্ছে দেখছি, বেশ একটা আলো 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 আলো, তারপরে মানে সন্ধ্যাটাও মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই না? অনেক চেষ্টা করছি, এই একজনকে ফোন করছে, আরেকজন বলছে বৃষ্টি পড়ছে যেতে পারবো না, এই চলছে। কি করা যায়, এরকম করে বললে ভালো লাগে, এরকম করে বললে ভালো লাগে। মোটামুটি আড্ডার আসর বসে গেছে এখানে, একটা ছোটখাটো আড্ডার আসর বসে গেছে। আমাদের শালকি আলাপনের 75 বছরের উদ্বোধন হবে, আপনারা সকলে উপস্থিত থাকবেন সন্ধ্যাবেলা। আমাদের এতক্ষণ ভিডিও হলো কিন্তু পুরো স্পিকারে হাত ছিল, সরে গেল কিনা জানি না, ঠিক আছে না না গেছে, তাহলে তুমি পুরোটা বলে দাও। তো আমাদের এবারে 75 বছর আগে ভিডিওতে বলেওছি, আমরা আবারও বলছি, আমাদের আলাপনি একটি নাম সালকিয়া হাওড়ার বুকে, তো নিয়ারেস্ট রামসুতা মন্দির তার সামনে আলাপনি পুজো হয়, তো আপনারা সবাই আসবেন, আর ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। পুনর্জন্ম আমাদের এবছর থিমের নাম। আমাদের আড্ডা চলতেই আছে, চলতেই আছে, চলতে থাকবে, দেখা যাক কতক্ষণে কে আসে, তারপরে বেরানো হবে, আদৌ বেরানো হবে কিনা সেটাও ফিক্স না। এই যে এতক্ষণ সৈকতদা আর পিছনে কই দিশাদি দেখি তো, এই যে দিশাদি বৃষ্টির মধ্যে আমরা মোমো খেতে যাব, এই লেভেলের আমাদের মানে আমাদের পুরকি এই লেভেলের নাকি? আমাদের পুরকি এই লেভেলের, এই এতক্ষণে এলো একটা টোটো বুক করা আছে, টোটো ওয়ালাটার নাম হচ্ছে, এই টোটো ওয়ালাটার নাম হচ্ছে দুধনাথ। তো আলটিমেটলি আমাদের যাওয়া হচ্ছে এই যে এসে গেছে সৈকত, যে এইভাবে বর্ষার মধ্যে আমরা বুবাই বসতে পারছে না, দাদা বুবাই বসতে পারছে না, এই দাদা আলটিমেটলি বুবাই বলেছে লোকজন বলে দেবে। হ্যাঁ চলো চলো আবার উঠে যাও, তারপরে বেরিয়ে আবার ভিডিও করছি। আলটিমেটলি যাওয়া হচ্ছে, যাওয়া হচ্ছে, এই যে আমরা তিনজন, পেছনে আরো দুজন আছে। এই লেভেলের কষ্ট করে আমরা যাচ্ছি মোমো খেতে,
এই কষ্টের ফল আমরা কি পাবো? আমরা কি পাবো না? বলো পাবো না, পাবো মোমো ইজ লাভ, তাও আবার বিশেষ না আগে মোমো, এত দূর থেকে এত দূরে এসেছি আগে মোমো, এই সেই ভ্যান আমি এক প্লেট, হ্যাঁ আগে স্টিম মোমো নাও, আরে ওরম বলে এক এক জনের একসাথে নে, এ তো স্টিম মোমো খাবি তো, হ্যাঁ স্টিম মোমো নে, সুপ খাবো আমি আগে সুপ, এনে এনে আরেকটা এখনো আছে, ভক্ত 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 তুই নিজি তো, তোর নিজি ভাগ, হ্যাঁ তোর ড্রেসটা হেভি হয়েছে না, হেভি লাগে, হ্যাঁ ওই ভাই যাও আরে ওদিকটাই চলো না, এখানটা দাঁড়িয়ে আছো কেন, ওদিকটাই চলো, আমরা বাড়ি ফিরে গেছি, ফ্রেশও হয়ে গেছি, মোমো টোমো তারপর রোল, লাস্টে অনেক কিছু খেলাম, লাস্টে রোলটা তো একটুখানি খেতে পারিনি, তারপর ওটা আবার বাড়ি নিয়ে চলে এসেছি, মোমোর ওখান থেকে আবার স্যুপ নিয়ে এসেছি, কারণ পরশু দিন রাত্রেবেলা আমার গলাটা একটু খুশখুশ করছিল, আজকে সকাল থেকে দেখি একটু মানে ঠান্ডাটা একটু বেশিই লেগে গেছে, মানে নাক ফাক বন্ধ হয়ে গেছে, গলাটা খুব খুশখুশ করছে, ওই জন্য স্যুপটা আবার গরম করলাম, এখন একটু মোমো স্যুপটা খাবো। কাকন এখন স্যুপ খেতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, এই যে
ডুমুরজলা স্টেডিয়ামের ওখানে একটা খুব ভালো দোকান খুলেছে, দোকানটা ডেফিনেটলি তোমরা যেতে পারো, আমরা দিয়ে দেবো দোকানের অ্যাডভার্টাইজমেন্টটা ডিসক্রিপশন বক্সে, ডেফিনেটলি চেক করতে পারো যারা ডুমুরজলা চত্বরের দিকে থাকো বা যারা মন্দিরতলা বা ওই দক্ষিণ হাওড়ার দিকে থাকো তারা ডেফিনেটলি চেক করতে পারো। এখন স্যুপটা খাক। আজকের মতন আমরা ব্লগটা এখানেই শেষ করছি, টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আছো, এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।